হয় দেশ আর রাজ্যের অন্যান্য প্রান্তর লগতে আজি আন্তরাষ্ট্রীয় যে যোগ দিবস, এই যোগ দিবস আজি পালন করা হয়েছে বা যোরহতীয়া রাইজেও আজি এনে ধরনের এই যে পরিবেশ এই মুহূর্তে আমি আপনার দেখাই আছো। এয়া যোরহাটের ইন্দোর স্টেডিয়ামত যোগ দিবস, আন্তরাষ্ট্রীয় যোগ দিবসত অংশগ্রহণ করেছে বিভিন্নজনে। সেই পরিবেশ আপনার আমি দেখাই আছো যোরহাট ইন্দোর স্টেডিয়ামের। ইতিমধ্যে বিভিন্ন আসন করাই আছে, আমি দেখাই আছো বিভিন্ন আসন, মানে দেখাইছো ইনস্ট্রাক্টরে যেখানে নীতি নির্দেশনা দিছে তাত প্রত্যেকখন আসন নিজের সুস্থ শরীর দৈনন্দিন জীবন যাত্রা আরো বেশি সুস্থভাবে আগবাই নিয়ার শারীরিক সুস্থতা আর মানসিক সুস্থতার দেখা পাইছে। যখন আসন সেই আসন সমূহ করে থাকার পর্ব প্রাগ নিউজত যোরহাটের ইন্দোর স্টেডিয়ামের আমি দেখাই আছো। আন্তরাষ্ট্রীয় যোগ দিবস অন্যান্য প্রান্তর রাজ্যের ভিন্ন প্রান্তত বিভিন্ন লোকে আজি যোগা করেছে, যোগ করেছে। আর এ যোরহাট জেলার উপায়ুক্ত আমি দেখাই আছো, এ যোরহাট জেলার উপায়ুক্ত অংশগ্রহণ করেছে আজি যোগ দিবসত। উপায়ুক্ত নিজে নেতৃত্ব লৈছে সমগ্র যোগ দিবসের, যে আমি সুস্থ হয়ে থাকবলে সুস্থ মানসিকতা সুস্থ শারীরিকভাবে ব্যায়ামের যে কসরত করা হয় কসরত অতি প্রয়োজনীয়। কাষত বিশ্বজিৎ ফুকন দেখা পাইছে, তখন এডিসি তখনও অংশগ্রহণ করেছে বিভিন্ন অনুশীলনবিলাক, যাকে শরীর সুস্থ করে রাখব, শরীরের মন শরীরের প্রতিটি স্তরত এজন মানুষক সুঠাম করে রাখবর সুস্থ করে রাখবর ভারতবর্ষরপা যোগার যে বিপ্লব, যোগার যে যাত্রা দেশের প্রধানমন্ত্রী আরম্ভ করেছিল নরেন্দ্র মোদিয়ে, সেই যাত্রার অংশগ্রহণ করেছে ক্রমাগতভাবে এই 21 জুনের দিনত ভারতবর্ষত ভিন্ন প্রান্তর লগতে অসম বা অসমৰ ভিন্ন প্রান্ততো আজি যোগা দিবসত এনেকৈ অংশ লৈছে। এই পরিবেশ আমি আপনার দেখাই আছো, কোভিড প্রটোকল মানি যোগ দিবসের প্রতিটি স্তরত অংশগ্রহণ করেছে। ইয়াত NDRFর সহযোগিতা আছে, এই গোটেই কার্যসূচী যোরহাট জিলা প্রশাসনের, যোরহাট জিলা প্রশাসনের উদ্যোগতে হয়েছে। মই আকৌ এবাৰ কৈছো, যোরহাট জিলা প্রশাসনের তত্ত্বাবধানত আর NDRFর সহযোগত এই মুহূর্তে যোগার যে সমূহ কসরত অনুশীলন সেই সমূহ আমি আপনার দেখাই আছো যোরহাট ইন্দোর স্টেডিয়ামের। আমি কিছু যে নীতি নির্দেশনা দিছে শরীরের সেই সমূহ শুনাবর আমি যত্ন করব। যোরহাট জিলা প্রশাসনের উদ্যোগত NDRFর সহযোগত বিভিন্ন স্তরের লোকে নিজের শরীর আর মন সুস্থ করে রাখবর নিজের জীবন যাত্রা সুস্থ করে রাখবর যোগার যে পরিবেশ সেই পরিবেশত অংশগ্রহণ করেছে আর সকলকে আহ্বান জানাইছে যে যোগায় শরীরের মনকো সমাজ গড়ার ক্ষেত্র আত্মনিয়োগ করার ক্ষেত্র যোগা এক অন্যতম অনুশীলন হিসাবে চিহ্নিত হয়েছে, যত দেশের প্রধানমন্ত্রী সমগ্র প্রক্রিয়া অংশগ্রহণ করেছে আর ইয়াক আন্তরাষ্ট্রীয় যোগা দিবসলৈকে রূপান্তরিত করেছে। এয়া আমি আপনার যুক্ত মুখরপা কই থাকা নির্দেশনা এইখানে শুনাবর যত্ন করি। উশাহ লৈ লৈ আকৌ উঠি আহক, শরীর সম্পূর্ণ ঢিলাই করে দিও, পুনের আগের পজিশন লেগে গুছি আহক। এতিয়া আমি যেখিনি বহি পেলায় করা আসন বহা আসন কিন্তু গুছি যাম, লাহেকে আমি বহি নিজের নিজের আসনত খুব কমফর্ট পজিশনত বহি লম। বিভিন্ন আসনখিনি আপনার আমি দেখাই আছো, এয়া দেখিছে যোরহাট ইন্দোর স্টেডিয়ামের বিভিন্ন আসন। এটা বহি পেলায় যেখানে আসন এইখানে করাব সেই পর্ব আপনার পোনপটিয়াভাবে আমি দেখাই আছো। অলপমান ভরিবিলাক ফ্রি করে লো। প্রথম আসন ভদ্রাসন, লাহেকৈ সোঁ ভরি গুরুহা মূলাধারত টাচ করো,
যিমান পাৰে ভিতৰলৈকে ভৰাই লৈ আহক, তাৰপিছত বাওঁ ভৰি তুলি আনক, সমানকৈ বাওঁ ভৰিটো লৈ আহক, আঙুলি বন্ধ কৰি ভৰি পতাত ধৰক আৰু লাহে লাহে যিমান দূৰ সম্ভৱ হয় ষ্ট্ৰেছ দি পেলাই ষ্ট্ৰেছ দিয়ক, উশাহ লওক, দীঘলকৈ উশাহ লওক আৰু আঁঠুকেইটা গ্ৰাউণ্ডত লগাবলৈ চেষ্টা কৰক। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ব্ৰিথ আউট এণ্ড ৰিলেক্স। আকৌ এবাৰ দীঘলকৈ উশাহ ল'ম, স্পাইন ষ্ট্ৰেইট, গ্ৰাউণ্ডত আঁঠু লগাবলৈ চেষ্টা কৰিম, নি টাচ কৰিবলৈ, চেষ্ট অপেন থাকিব। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, ৰিলেক্স। আগৰ পজিশ্যনলৈকে ঘূৰি আহিম, ইয়াৰ পিছত ভৰিকেইটা লাহেকৈ খুলি দিম। যিসকলৰ আঁঠুৰ বিষ আছে তেওঁলোকে এই আসনটো নকৰিব, আঁঠুৰ যিসকলৰ পেইন আছে তেওঁলোকে নকৰিব। বজ্ৰাসন যিটো আসন কৰিবলৈ গৈ আছোঁ, আসনটোৰ নাম হ'ল বজ্ৰাসন। লাহেকৈ সু ভৰি বেণ্ড কৰি লওঁ, বাওঁ ভৰি বেণ্ড কৰিম, খন্তেক সময় আমি বজ্ৰাসনত বহিম। খুব এটা ভাল আসন, খাদ্যপূৰ্ণ আহাৰ গ্ৰহণ কৰাৰ পিছত যদি যিসকলে 5 মিনিট সময় এই আসনত বহে, তেওঁলোকৰ বদ হজম কেতিয়াও হ'ব নোৱাৰে, পাচনক্ৰিয়া খুব সুন্দৰভাৱে হয়, খুব উপকাৰী এটা আসন। ইয়াৰ পিছতেই আমি গুচি যাম অৰ্ধ উষ্ট্ৰাসন। মই দেখুৱাইছোঁ, লাহেকৈ আঁঠুৰ ওপৰতে উঠি দিয়ক, কঁকালৰ ঠাইখন দিয়ক লাহেকৈ, তাৰপিছত উশাহ লৈ পেলাই আমি লাহে লাহে যিমান দূৰ হ'ব পিছলৈকে গুচি যাম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, লাহে লাহে আকৌ আগৰ পজিশ্যনলৈকে ঘূৰি আহিম, বজ্ৰাসনলৈকে গুচি যাম। যিহেতু আমি বেগ বেণ্ডিং কৰিলোঁ, ইয়াৰ পিছতে আমি এটা ফ্ৰণ্ট বেণ্ডিং কৰাটো অত্যন্ত প্ৰয়োজনীয়, গতিকে আমি অৰ্ধ কুমাসন, 1, 2, লাহে লাহে বৃদ্ধ উশাহিনী আগলৈকে গুচি যাম, আগলৈকে গুচি যাম, কপালখন লগাবলৈ চেষ্টা কৰিম। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10,